মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজ শেষ করে স্নান করে নিয়েছি। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, আর মোটামুটি যা যা তরকারি ছিল সব কিছু গরম করে একদম টিফিন রেডি করে নিয়েছি। এবার যাচ্ছি আমি পুজো দিতে। অলরেডি 1টা বাজে, পুজো দিয়ে তারপরে চা খাবো। আর এদিকে বউগুলো স্নান কমপ্লিট, বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখছে, আর একজন এদিকে আরেকজন এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার সিনারিও দেখছে। এখানে দাঁড়াইলে খুব ভালো লাগে না? বেশ ভালো হাওয়া আছে, বৃষ্টি আইব আজকে, দেখ আকাশটা একদম পুরো মেঘ। তো স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি নাইটির পরে সেজে গুজে আছি। বাবা এত চা, আজকে চা বানিয়েছে বৌদি। আর এখানে সবাই ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে অফিসের জন্য। আর কালকে রবিবার, তো কালকেও এমনিতেও ওরা চলে যাচ্ছে, কালকের দিনটা থাকলে হয়তো একটু ভালো করে টাইম দিতে পারতাম, বা ওদের মানে কালকেই ট্রেন রিটার্ন টিকিট করা। তো চলো অফিসে যাই, হ্যাঁ অফিস থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বেরিয়ে গেছি অফিস থেকে, আর আজকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। অফিস থেকে বেরিয়ে ওয়েস্ট সাইড মলে ও নাকি আমাকে পুজোর জামা কাপড় কিনে দেবে। কি কিনে দেবে? হ্যাঁ হ্যাঁ পুজোর জামা, ঠিক আছে চলো। এইটা হলো আমার অফিসের বিল্ডিং, আর তার পাশেই হলো ওয়েস্ট সাইড মল। তো চলো দেখি গিয়ে কি জামা কাপড় আমাকে কিনে দেয়, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। পেলে কে হাতছাড়া করে বলো, আর বিশেষ করে আমি তো মানে কখনোই হাতছাড়া করব না এরকম অফার পেলে। তো ফাইনালি আমার কেনাকাটা ডান, থ্যাংক ইউ। ও আমাকে বলছিল এরকম বর নাকি খুঁজে পাওয়া যাবে না, যে চাওয়ার আগেই কিনে দেয়। সেটা অবশ্য ঠিকই বলেছে। তো চলো বাড়িতে যাই, আর ওরা বাড়িতে একা একা সারাদিন, তো এবার বাড়িতে যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হই। অলরেডি 1:30 বাজে, আর আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম। এবার গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, চা খাবো, আর জমি একটা আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে আজকে দাদা আমাদের সবার জন্য চা বানাচ্ছে, ও নাকি খুব স্পেশাল চা বানায়, খুব ভালো চা বানায়, তো আমরা খেয়ে বলবো, তাই না বলো? আমরা খেয়ে তারপরে বলবো আদৌ কীরকম চা বানাই, তাই না? দেখি ওর চা কী অবস্থা, সব কিছু বৌদি বলে বলে দিচ্ছে ও নাকি চা বানায়। নুন দিতে লাগে কিন্তু, হ্যাঁ একটু নুন একটু হলুদ কিরে, দুধ চা বানাচ্ছে, নুন হলুদ। আচ্ছা দুধ চার মধ্যে কি নুন হলুদ দেয় না? কি দেয়? নুন দেয়, হ্যাঁ হলুদ দেয় না। কিটুরি বানাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বানা, এই ভাতের মার গেলবে কিন্তু, ঠিক আছে। এই তুই কোমরের হাত দিয়ে কিন্তু চিন্তা করোস, জল উৎলাই দিবি। হ্যাঁ চা বানাইতে এমনি গ্যাসের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়াই থাকতে লাগে? এই তো আমি প্রথমবার দেখলাম। কিরে কি অবস্থা, কি চা চানি বানাইতে আছে ভগবান জানে, দাঁড়ানোর পজিশন কি পোজ দিয়ে রেখেছে হলো ওর চা না কে লিগা খারাপ হলে আমি খাইতাম না। এই হলো চা দাদার হাতের, খেয়ে দেখছি। এই হলো ফাইনাল চা, বোধ এবার ঠিক আছে, ঠিকঠাকই আছে। চলো এবার খেয়ে দেখি, তুমি খাও তো। একবার ফেল করে পাশ করেছে, ও একবার ফেল করে পাশ করেছে বলছে, ঠিক আছে বাহ। এখন আমরা সবাই এখানে বসে গল্প করছি, আর দাদা মানে খুব মাসাজ দিচ্ছে একটা, তবে এটা ঠিক যে ওর চার থেকে মাসাজটা বেশ ভালো, খুব একদম একদম খুব বেশি মানে এত ভালো লাগছে, খুব রিফ্রেশিং। আমার ঘুম পাচ্ছে, এত সুন্দর মাসাজ করছে ও, থ্যাংক ইউ।
তোর চা থেকে তোর ম্যাসাজটা ভালো ছিল, তো আর আমরা একটু করে ডিনারটা করব, ডিনার করে তারপরে আজকে আমরা রাতে বের হব, বুঝছেন, যাব খান্না হাটে। আজকে আমরা হাট করতে যাব, হরিষা হাট বা খান্না হাট যাই বলো, আমরা মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে বেরোবো। এখন বাজে 10:30, একটু পরে ডিনার করব। আজকে এসে কিচ্ছু রান্না বান্না করিনি, কারণ বৌদি সব কিছু করে রেখেছিল, ইভেন কি পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজা থেকে সব কিছু বৌদি করে রেখে দিয়েছে, আর আসার পরে চাটাও করেছে, তো আজকে বাড়িতে এসে আমার কোনো কাজ করতে হয়নি। অলরেডি 12:15, আমরা রেডি হয়ে গেছি, হাটের জন্য বেরোচ্ছি, গাড়ি বুকিং হয়ে গেছে, গাড়ি আছে, তো চলো হাটে যাই। আর এই হাটটা খুব সুন্দর, এর আগেও আমি দুবার গেছি, আজকে হলো আমার 3 বার হবে, তো আজকে তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে সুন্দর করে হাটটা দেখাবো, তো চলো। আমরা পৌঁছে গেছি হাটে, আর দেখো এখন অলরেডি 12:30 বাজে, আর এই হলো হাটে ভিড়। হলো পেটিকোট আর ব্লাউজের দোকান, এখান থেকে পেটিকোট আর ব্লাউজ নেওয়া হচ্ছে, আর দামাদামি করছেন ইনি। আমরা এখানে দর্শক না, আমরা শুধু দর্শক। আর এই পুরো গলিটা হলো পেটিকোট আর ব্লাউজের, আর যেহেতু সামনেই দুর্গাপুজো প্রচণ্ড ভিড় হাটে। আমাদের ছায়া ব্লাউজ সব কিছু কেনা কমপ্লিট, এবার যাবো আমরা নাইটি কিনতে। হলো লাইন দিয়ে সব নাইটির দোকান, সব নাইটির দোকান, তো নর্মালি এমনিতেই ভিড় থাকে, তার উপর এখন হচ্ছে দুর্গাপূজার এফেক্ট। আর আমরা বর বউ দুজনে হাতে হাত ধরে হাঁটছি। এই হলো আমাদের খরিদ্দার, এই হলো আমাদের বিক্রেতা, আর এই হলাম আমরা দর্শকবৃন্দ। এখান থেকে আরেক রাউন্ডের নাইটি, মানে মাল তোলা হয়ে গেছে, আর এখানে আছে এক ব্যাগ। মানে এগুলো হচ্ছে কাপড়ের দোকান, আর বাজার বেশ জমে উঠেছিল, বাট আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দাদার কেনাকাটা অলমোস্ট কমপ্লিট, আর একটু বাকি আছে, এগুলো চলছে, বাট এখানে এখন ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি পড়ছে, তো কেনাকাটা হয়ে গেলে অলরেডি 2:10 বাকি, তারপর আমরা বেরিয়ে পড়বো। ওরা দুজন গেছে ওইদিকে, আর আমি আর বৌদি এখানে দাঁড়িয়ে আছি। কি কাম করে এই হলো দাদার দোকানের মালপত্র, ম্যাক্সিমামই নাইটি না, এই হলো মালপত্র, প্রচুর মালপত্র আছে এখানে, আর বেশ ভালো ভালো নাইটির কালেকশন। তো ঘড়িতে বাজে এখন 2:45, আমরা এই জাস্ট হাট করে বাড়ি ফিরলাম, আর এই হলো মালপত্র। সবাই এবার ঘুমে একদম অবস্থা, চোখ তো পুরো খারাপ, এবার না ঘুমালে আর ঘুমে না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।